দীর্ঘ পঁচিশ বছর পর হাওড়ে আসছেন প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানাতে একদিন আগেই নিজ এলাকায় দেশের রাষ্ট্রপতি শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো সড়ক কিংবা ঘরে ঘরে বিদ্যুৎ গেল দেড় দশকে এই হাওড়বাসীর রান্নাঘরে পৌঁছে গেছে সুপেয় পানির লাইন যেখানে নতুন একটি সেনানিবাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তবে এর বাইরেও রাষ্ট্রপতি পরিবারের আনন্দের বড় উপলক্ষ হয়ে উঠছে রাষ্ট্রপতির মিঠা মইনের বাড়িতে দুপুরের খাবার গ্রহণ করবেন সরকার প্রধান তাই নিজ ভূমিতে নামার পরই আবেগ স্পষ্ট ছিল রাষ্ট্রপ্রধানের চোখে মুখে স্বাভাবিকভাবে আমার বাড়িতে একটু না আসবে তো এটা আমারও কেমন হবে আর ওনার জন্য এটা ঠিক হবে কি যে আমার বাড়িতে উনি আসবেন না এই হিসাবে আমি খুবই খুশি যে উনি আমার বাড়িতে আসছেন সাংবাদিকদের বললেন ব্যক্তিগতভাবে তিনিও প্রধানমন্ত্রীর আসার অপেক্ষায় আছেন সারা জীবন যেখানে ওনার বাড়িতে গেলে টুঙ্গি পাড়া গেলে উনি আমাকে রিসিভ করছে অন্তত আমি আমার বাড়ির তো রিসিভ এই জন্য আমি আসছি সেনানিবাস উদ্বোধনের পর উৎপাদন আর কৃষিতে এগিয়ে যাওয়া এই জনপদের মানুষের সামনে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা আর এ নিয়ে এখানকার মানুষের মাঝে রয়েছে বাড়তি উচ্ছ্বাস আটানব্বই সনে যখন আসছিল ওই সময় রিক্সা চলছিল না এখন সতাসতী মাইকো গাড়ি অ্যাম্বুলেন্স রিক্সা অটো আর আর অভাব নাই আমরা আসলে আবেগে আবৃত বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে ভালো উন্নত হয়েছে স্থানীয় সংসদ সদস্য বললেন এই জনসভায় বিপুল জনসমাগমের মাধ্যমে প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাবে হাওড়বাসী আমরা হাওড়ের মানুষ জানেন এখানে প্রচুর মাছ পাওয়া যায় আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে হাওড়ের যত ধরনের মাছ পাওয়া যায় আমরা চেষ্টা করব সব ধরনের মাছ দিয়ে ওনাকে আপ্যায়ন করার জন্য আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মইনে আওয়ামী লীগের এই জনসভায় প্রধানমন্ত্রী উন্নয়নের বার্তা দিয়ে দলের পক্ষে সমর্থন চাইবেন মনে করছেন আওয়ামী লীগ নেতারা উনিশশো সালে যখন বঙ্গবন্ধু কন্যা এখানে এসেছিলেন তখন জলমগ্ন এই হাওড়ের যোগাযোগ ব্যবস্থা ছিল অত্যন্ত দ্রহ। কিন্তু গেল দেড় দশকের অভিযাত্রায় বদলে গেছে হাওড় বেষ্টিত এই কিশোরগঞ্জ দুযুগ পরে এই সফরে রাষ্ট্রপতির বাড়িতে অতিথি হবেন প্রধানমন্ত্রী তাই রাজনৈতিক এবং রাষ্ট্রীয় কর্মসূচির বাইরেও আলাদা আবেগ এবং উচ্ছ্বাস বিরাজ করছে এই কিশোরগঞ্জে মিঠামইন থেকে আঝহার লেমন এখন কিশোরগঞ্জ